রান্নাঘরের অনেক কাজে কিন্তু আমরা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করে রাখি যেমন সবজি রাখা সবজি কেটে প্লাস্টিকের ঝুড়ি করে আমরা ধুয়ে থাকি বা রান্না করা খাবার দাবারও চাপা দিয়ে রাখি তো সেই ঝুড়িগুলো মাঝে মধ্যেই নোংরা হয়ে যায় তখন সেগুলোকে ভালো করে পরিষ্কার করার প্রয়োজন হয় আজকে আমি দেখাবো মাত্র তিনটি জিনিস দিয়ে ঘরে খুব চটপট এই ঝুড়িগুলো কিভাবে পরিষ্কার করবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি দেখাবো আমার ঝুড়িগুলো কি অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন কেমন কালো একটা ছোপ এসে গেছে এবং তেল চিটেও পড়ে গেছে তো বেশ কিছুদিন ধরেই ভাবছি ঝুড়িগুলো পরিষ্কার করব আজকে আমি দেখাবো কত সহজেই ঝুড়িগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে তার জন্য প্রথমেই আমি একটা বড় সড়ো টাবের মধ্যে গরম জল নিয়েছি আমি উষ্ণ গরম জল নিয়েছি গরম জলটা কিন্তু কম গরম হলে হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু দুছিপি হোয়াইট ভিনিগার যে ভিনিগারটা আমরা রান্নায় ব্যবহার করি সেটাই আমি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো ডিটারজেন্ট পাউডার এখানে আমি সার্ফ এক্সেল ব্যবহার করেছি তো আপনারা যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন সমস্ত জিনিসগুলোকে গরম জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দিলাম এরপরে এই যে নোংরা ঝুড়িগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে দেব। একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে গরম জলটা ঝুড়ি সব জায়গায় চলে যায় এবার ঝুড়িগুলোকে আমি এই অবস্থায় পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব। পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ঝুড়িগুলো থেকে কিন্তু নোংরা এমনি অনেকটা বেরিয়ে গেছে এবার আমি একটা নরম স্কচ বাইট দিয়ে এগুলোকে এভাবে পরিষ্কার করে নেব শক্ত বা করকরে যে নতুন স্কচ বাইটগুলো হয় সেগুলো দিয়ে এটা পরিষ্কার করবেন না আর এই যে জিনিসগুলো দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তাতে কিন্তু আমাদের ঘষা মাজার পরিশ্রমটাও অনেকটাই কমে গেছে এবার এই যে খাঁজগুলো একটু নোংরা লেগে আছে সেগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই ঝুড়িটার পিছন দিকের ছিদ্রগুলো ব্লক হয়ে আছে মানে ফাঁকা হয়ে নেই তার জন্য নোংরাগুলো আটকে গেছে বেরোতে পারেনি তো আমি সেই জন্য একটু ব্রাশ দিয়ে এগুলো ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঝুড়িটা কত পরিষ্কার হয়ে গেছে তো এরপর আমি আরও একটা ঝুড়ি ওইভাবেই পরিষ্কার করে নিচ্ছি এই ঝুড়িটার ছিদ্রগুলো একটু বড় বড় আছে বলে এটা পরিষ্কার করতে আমার কোনো কষ্টই হয়নি খুব সহজেই এটা পরিষ্কার হয়ে গেল তো একে একে এই বাকি ঝুড়িগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব এর আগে আমি কয়েকটা ক্লিনিং ভিডিও দিয়েছি তো আপনারা যদি দেখতে চান সেগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই ঝুড়িটারও ভিতরের ছিদ্রগুলো কিন্তু ব্লক হয়ে আছে তো যার জন্য নোংরাগুলো বেরোচ্ছে না তো ভেতর দিকে অংশটা আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নিলাম সব ঝুড়িগুলোই পরিষ্কার হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন জলটা কত নোংরা হয়ে গেছে এবার আমি সব ঝুড়িগুলোকে একবার নর্মাল জলে ধুয়ে নেব। সব ঝুড়িগুলো আমি ধুয়ে নেওয়ার পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে তাহলে এই পর্যন্তই রইল আবার অন্য কোনো দিন অন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে হাজির হব নমস্কার